ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমে প্রবল বৃষ্টিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। সৃষ্ট বন্যায় এই পার্বত্য উপত্যকার বেশ কিছু সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্তের পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর 23 সেনা নিখোঁজ হয়েছে। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানায় ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। প্রবল বৃষ্টির জেরে উত্তর সিকিমের লোনাক লেক উপচে অতিরিক্ত পানি তিস্তায় চলে আসার পর সেখানে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে করে বিপর্যস্ত হয়ে পড়েছে সেখানকার জনজীবন। তিস্তা নদীর পানি সিকিম ও পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।